ডিয়ার ফ্রেন্ডস অ্যান্ড ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ডেলটা ডিএম ম্যাথস পয়েন্ট আজকে ক্লাসের বিষয় সরল অঙ্ক তুমি যারা মানে ক্লাস সেভেনে পড়ো এবং যারা চাকরি পরীক্ষার্থী তাদের জন্য খুব ইম্পর্টেন্ট দেখো অঙ্কটা কী আছে আগে পড়ো ভালো করে অঙ্ক যদি ভালোভাবে পড়তে জানো তাহলে কিন্তু ফিফটি পার্সেন্ট অঙ্ক ক্যালকুলেশান তোমার হয়ে যাচ্ছে বা হয়ে যাবে তোমরা পড়তে জানো না অঙ্ক কীভাবে পড়তে হয় শিখে নাও কীভাবে পড়তে হবে মানে এই অঙ্কটা পড়বে কীভাবে থ্রি এক্স ইন্টু ফোর মাইনাস টু এক্স মাইনাস টু ইন্টু এক্স মাইনাস ফাইভ এইভাবে পড়তে হয় তোমরা পড়ো কীভাবে থ্রি এক্স ব্র্যাগেট মানে ফার্স্ট ব্র্যাগেট ফোর মাইনাস ফার্স্ট ব্র্যাগেট শেষ মাইনাস টু আবার ফার্স্ট ব্র্যাগেট এক্স মাইনাস ফাইভ এইভাবে না পড়তে হয় আমি যেভাবে পড়লাম আরেকবার পড়ছি দেখো থ্রি এক্স ইন্টু ফোর মাইনাস টু এক্স মাইনাস টু ইনটু এক্স মাইনাস পরে কী উচ্চারণ করছি দিয়ে এই দুটোকে গুণ করতে হবে প্রথমে সংখ্যায় সংখ্যায় গুণ করো তিনে চারি বারো পাশে এক্সটা বসে যাচ্ছে এবার থ্রি এক্স দিয়ে মাইনাস টু এক্সে গুণ করো প্লাসে মাইনাসে মাইনাস তিন দু কোনো ছয় এক্স আর এক্স গুণ করলে কী হবে এক্স স্কোয়ার মাইনাস টু দিয়ে এই দুটোকে গুণ করতে হবে তাহলে মাইনাস টু এক্স মাইনাস মাইনাসে প্লাস পাঁচ দু কোনো দশ গুণের পরে কী করতে হয় বলেছি আমি এর আগের ক্লাসে তোমাদেরকে বলেছি যে গুণের পরে যোগ বিয়ে করতে হয় তাহলে এখানে যোগ বিয়ে করতে হবে শুধু এক্স কোথায় আছে এখানে বারোটা এক্স আছে এখানে দুটো বাজ যাচ্ছে তাহলে কী হবে টেন এক্স এক্স স্কোয়ার আর কোথাও নেই তাহলে পাশে বসে যাচ্ছে সিক্স এক্স স্কোয়ার খালি সংখ্যা শুধু দশ আছে তাহলে প্লাস টেন পাশে বসে গেল দেখো অঙ্কটা কিন্তু এখানেই অ্যান্সার হচ্ছে কত সহজ পদ্ধতিতে কারণ আমরা অঙ্কটা অ্যান্সার করলাম এরপরে দেখো পরবর্তী অঙ্কে চলে আসছি কীভাবে করতে হয় দেখো পরবর্তী অঙ্কটা দেখো কী আছে বলেছি অঙ্ক পড়তে শিখবে ভালোভাবে তাহলে অঙ্ক তুমি সহজেই ক্যালকুলেশান করতে পারবে আছে এ ইন্টু টু এ প্লাস বি মাইনাস থ্রি সি প্লাস ফোর এ ইন্টু টু সি তাহলে এরপরে ইন্টু উচ্চারণ করছি তাহলে এ দিয়ে প্রতিটাকে গুণ করতে হবে তাই কী হবে টু এ স্কোয়ার তাই প্লাসে প্লাসে প্লাস এ বি এব কী হবে প্লাসে মাইনাসে মাইনাস থ্রি এখানে কী আছে এবারে প্লাস এ দিয়ে গুণ করতে হবে প্লাস চার দোগুণ আট এ প্লাসে মাইনাসে কী হবে মাইনাস কত হবে ফোর আর এ এগুণ করলে কী হবে ফোর এ আর এগুণ করলে ফোর এ স্কোয়ার দেখো তাহলে কী দাঁড়ালো এখানে মাইনাস ফোর এ স্কোয়ার গুণের পরে কী করতে হয় বলেছি যোগ বিয়ে করতে হয় তাহলে এখানে দুটো এ স্কোয়ার আছে এখানে মাইনাস ফোর এ স্কোয়ার দুটো সংখ্যার মধ্যে বড় কে ফোর এ স্কোয়ার বড়ো তাহলে ফোর এ স্কোয়ারের চিহ্নটা কি মাইনাস তাহলে প্রথমে বসবে আর বিশ ক্ষেত্রে সিস্টেমটা হচ্ছে একটা ফিলাস মাইনাস আর একটা প্লাস থাকলে সেই সংখ্যা দুটোর মধ্যে বিয়োগ করতে হয় তাহলে ফোর থেকে টু বিয়োগ করলে কী হবে টু এ স্কোয়ার আচ্ছা তাহলে এবি এখানে আর আছে কোথাও নেই তাহলে বসে যাচ্ছি এখানে প্লাস এ বি আচ্ছা এখানে কি হলো মাইনাস থ্রি এসি এসি আর কোথাও ছিল না বসিয়ে দিলাম এইট এসি না এখানে আছে এইট এসি আছে আর থ্রি এসি আছে এইট এসি আছে আর থ্রি এসি আছে এটা তো এসি আছে তাহলে কী হবে এই দুটোর মধ্যে কে বড়ো এইট বড় তাহলে কী করতে হবে এটা মাইনাস এটা প্লাস তাহলে যে বড়ো তার চিহ্নটা বলবে এখানে প্লাস বসবে বড়টা থেকে ছোটোটা বিয়োগ তাহলে এইট থেকে থ্রি বিয়োগ করলে কী হবে ফাইভ হবে মানে ফাইভ এ সি লাইনটা পরিষ্কার করে একটা লিখছি এখানে কাটাকুটি হয়ে গেছে একটু কী হবে তাহলে মাইনাস টু এ স্কোয়ার প্লাস এ বি তারপরে কী হবে প্লাস ফাইভ এ সি এটাই কিন্তু অঙ্কের অ্যান্সার হলো দেখো আমরা পরবর্তী অঙ্কে চলে আসছি দেখো পরবর্তী অঙ্কটা কী আছে লক্ষ্য করো অঙ্কটা আছে টেন মাইনাস থ্রি এক্স ইন্টু সেভেন প্লাস এক্স তাই টেন একা আছে বসিয়ে দিলাম এখানে কীভাবে পড়ছি থ্রি এক্স ইন্টু তাই কী করবো থ্রি এক্স দিয়ে এই দিবে গুণ করতে হবে মাইনাস এখানে কিছু নেই মানে প্লাস তাহলে মাইনাসে প্লাসে মাইনাস তিন সাথে একুশ এক্স তারপরে কী হবে মাইনাসে প্লাসে মাইনাস থ্রি এক্সের এস গুণ করলে কী হয় থ্রি এক্স স্কোয়ার তা দেখো এই তিনটে রাশির মধ্যে কিন্তু কোনো মিল নেই তাহলে কী হবে এটাই কিন্তু অঙ্কের অ্যান্সার হবে তাই দেখো কত সহজ পদ্ধতিতে আমরা অঙ্কগুলো সলভ করছি দেখো এইভাবে সহজ পদ্ধতিতে অঙ্ক শিখতে গেলে কী করতে হবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে অল বটনটি প্রেস করবে তাহলে দেখবে আমি কেলাস নীলাই প্রথমেই তুমি অঙ্কগুলো পরস্পর পেয়ে যাবে দেখো পরবর্তী আরেকটা অঙ্ক মানে সলভ করবো হ্যাঁ পরবর্তী অঙ্কটা কী আছে লক্ষ্য করো টু এক্স ইন্টু এইট মাইনাস থ্রি ওয়াই প্লাস নাইন এক্স এই সমস্ত সিম্পল অঙ্কগুলো তুমি করতে পারলে কিন্তু বড়ো বড়ো অঙ্ক তুমি নিজেই করতে পারবে তখন কিন্তু মানে কারো সাহায্য তোমাকে নিতে হবে না তাই কী করব টু এক্স দিয়ে এই এই দুটোকে গুণ করতে হবে তাহলে আট দু কোনো ষোলো এক্স প্লাসে এখানে কোনো চিহ্ন নেই মানে প্লাস প্লাসে মাইনাসে মাইনাস তিন দু কোনো ছয় এক্স ওয়াই পাশে নাইন এক্স আছে বসিয়ে দিলাম গুণ করার পরে কী করতে হয় যোগ বিয়ে করতে হয় তাই কী করবো দেখো এবারে ষোলো এক্স আর এখানে নাইন এক্স একই চিহ্ন আছে তাহলে যোগ হবে এখানেও প্লাস চিহ্ন কিছু নেই মানে প্লাস ষোলো আর নাই কত হয় পঁচিশ এক্স বসে দিয়েছি এখানে আছে পাশে মাইনাস সিক্স এক্স ওয়াই মাইনাস সিক্স ওয়াইটা পাশাপাশি পরস্পর বসে আছে তাই দেখো কত সহজ পদ্ধতিতে কিন্তু আমরা অঙ্কটা সলভ করলাম তাই দেখো যদি অঙ্কে অঙ্ক বুঝতে পারো বা অঙ্ক বুঝতে তোমার সুবিধা হয় বা কিছু শিখতে পারো এই চ্যানেল থেকে আমার ভিডিও থেকে তাহলে এই ভিডিওটা লাইক দিয়ে সকলের মধ্যে শেয়ার করে দেবে এবং সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে অল বটনটা প্রেস করলে তুমি সহজেই অঙ্কগুলো পরস্পর পেয়ে যাবে পরবর্তী ক্লাসে আমরা বীজগণিতের আরও অনেক সরল অঙ্ক নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব